শিখ ধর্মের প্রবর্তক তথা গুরু নানক সহ দশম তথা শেষ গুরু গোবিন্দ সিং রচিত গুরু গ্রন্থ সাহেবের পাঠ এবং পূজার্চনা যে স্থানে হয়ে থাকে তাকে শিখ ধর্মাবলম্বীরা বলেন গুরুদ্বার। অপর অর্থে গুরুর দরজাকেই তারা গুরুদ্বার বলে আখ্যায়িত করেন। আজকে আমরা কথা বলবো এমনই একটি গুরুদ্বার নিয়ে যা আমাদের আগরতলা শহরের মূল প্রাণকেন্দ্র থেকে কেবল মাত্র 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই গুরুদ্বার কবে কিভাবে এই স্থানে নির্মিত হয় এবং কি কি রয়েছে এখানে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ব্লগে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শিখ ধর্মাবলম্বীদের পূজার্চনার স্থান এই গুরুদ্বারের বিস্তারিত ইতিহাস সম্বলিত তথ্য। নমস্কার, স্বাগত জানাই দ্য ওয়ান্ডারফুল জার্নির আরও একটা নতুন ব্লগে। আজকে আমি চলে এসেছি আগরতলা মূল শহর থেকে মোটামুটি 5 কিংবা 5.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত গুরুদ্বার সাহিবে। গুরুদ্বার সাহিব এই আগরতলা শহরে আমার জানা মতো এটাই প্রথম যেখানে পাবলিকের যে এন্ট্রি সেটাকে অ্যালাউ করা হয়েছে, এবং বিগত বেশ কিছু সময় ধরেই কিন্তু অনেক পর্যটকদের আগমন ঘটছে এই গুরুদ্বারা সাহিবে। তাই আজকে আমিও চলে এসেছি এই গুরুদ্বারা সাহিবে, গুরুদ্বারা সাহিবের ভেতরে যাব এবং এই গুরুদ্বারা সাহিব নিয়ে যা কিছু খুঁটিনাটি বিস্তারিত তথ্য রয়েছে সমস্তটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তাই সবটা ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখুন। ১৯৯০ সালে আগরতলাস্থিত 79 টিলা এলাকার বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা এই গুরুদ্বারাটি স্থাপন করা হয়। বিভিন্ন নিরাপত্তা নির্দেশিকার কারণে স্থানটিতে বাহ্যিক জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু 2017 সালের পর এই নিষেধাজ্ঞা তুলে স্থানটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গুরুদ্বারে প্রবেশের পথে প্রথমেই রয়েছেন দেবাদিদেব মহাদেবের একটি মন্দির। এখানে প্রণাম করে তারপরেই আপনারা প্রবেশ করতে পারবেন গুরুদ্বারাতে। তো গুরুদ্বারাতে প্রবেশ করার আগে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এখানে এরকম রুমাল পাওয়া যায় যেগুলো আপনাদেরকে আগে মাথায় বেঁধে নিতে হবে এবং তারপরে কিন্তু গুরুদ্বারা সাহিবের ভেতরে প্রবেশ করা যাবে। তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি যে গুরুদ্বারা প্রবেশ করার আগে যেটা আমার চোখে সবার আগে পড়েছে সেটা হচ্ছে আমাদের যিনি মহাদেব রয়েছেন দেবাদিদেব মহাদেবের একটা ছোট করে মন্দির রয়েছে এখানে। তো এটা একেবারে বাইরের দিকেই রয়েছে, গুরুদ্বারা সাহেবে প্রবেশ করার ঠিক আগেই এটা চোখে পড়ে। তো এই জায়গাটা আপনাদেরকে দেখালাম, এখন আমরা চলে যাব গুরুদ্বারা সাহেবের ভেতরে। গুরুদ্বারাতে প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে নিজের মাথায় একটি রুমাল বেঁধে নিতে হবে, যেমনটা এখানে এসে আমি করলাম। তবে শিখ ধর্মাবলম্বীরা সকলেই নিয়মিত পাগড়ি ব্যবহার করে থাকেন। এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় স্থানে পূজার্চনা করার সময় আরাধ্য দেবতার প্রতি শ্রদ্ধা জানাতে মাথা ঢেকে রাখেন। তাছাড়া বিশ্বাস করা হয় যে মাথায় কোনো কাপড় আবৃত করে আরাধ্য দেবের পূজার্চনা করলে সেই পূজার্চনায় আমাদের সঠিকভাবে মনোনিবেশ করতে সুবিধে হয়। এ সমস্ত কারণেই মূলত এই প্রথা। এখানে গুরুদ্বারা সাহিবে যারা সেবকরা রয়েছেন তাদের মধ্যে থেকে একজন আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, ওনার কাছ থেকে এই স্থানটার বিষয়ে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেব। নমস্কার আপনাকে। নমস্কার, সত্যিকাল সত্যিকাল। তো প্রথমেই জানতে চাইবো এই যে গুরু নানকের যে গুরু নানক সাহেবটা রয়েছে, আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে 3 বছর যাবত এখানে মানে সেবক মানে স্বেচ্ছাসেবক হিসেবে। আপনি নিজে থেকে একটু বিস্তারিতভাবে আমাদেরকে জানান যে এখানে কী কী রয়েছে, কীভাবে পূজার্চনা হয় সমস্তটা। এখানে বেসিক্যালি এটা গুরুদ্বার মানে আমরা যে ক্লাস 9-10 জন পড়েছিলাম গুরু নানক শিখ ধর্মের প্রবর্তকে গুরু নানক, তো গুরু নানকের যেমন 10টা যেমন গুরু, যেমন গুরু নানকের এদিকে আপনি আসতে পারেন, যেমন আমাদের এদিকে গুরু নানকের যেমন শিখ ধর্মের প্রবর্তন, তো শিখ ধর্মের যেমন 10টা গুরু, তো গুরু নানক হচ্ছে শেষ গুরু। আর গুরু গোবিন্দ সিং এই যে গুরু, উনি হচ্ছে গুরু নানক যে শিখ ধর্মের প্রবর্তনা শিখ ধর্ম সৃষ্টি করেছে, উনি হচ্ছে গোবিন্দ সিং মানে শেষ গুরু, 10 জন গুরু। তো গুরু নানকের 10 জন গুরুর পরে মানে আর কোনো গুরু ওদের মধ্যে হয়নি। আচ্ছা, আর যদি একটু আরেকটা বিষয় জানতে চাইবো যে হিন্দু ধর্মে যেমন মূর্তি পূজা করা, ঠিক আছে, মূর্তি পূজার একটা মানে বিষয় থাকে,
শিখ ধর্মে বা গুরুদ্বারের মধ্যে পূজার্চনাটা ঠিক কাকে করা হয় বা কীভাবে করা হয় সেটা একটু জানতে চাই। গুরুদ্বারে সেম আমাদের যেমন গীতা, গীতার মধ্যে যখন আমাদের জীবনের যত ধর্ম মানে আমাদের গীতা কীভাবে চলতে হবে, লাইফে কীভাবে চলতে হবে, কোন দিকে চললে ভালো হবে খারাপ হবে, কোনটা খারাপ দিক ভালো দিক সব লেখা আছে। সেম ওদের গুরু গ্রন্থের মধ্যেও সেম গুরু নানকে ওইটাই লিখেছে, মানে গুরু গ্রন্থ যেটা বলি আমরা তো হচ্ছে গীতা, ওটা হচ্ছে গুরু গ্রন্থ, মানে একই ওটা, এটা একই মানে ওটার মধ্যে ওনার জীবনের সব কাহিনীগুলি লিখেছে, কীভাবে গুরু শিখ ধর্ম সৃষ্টি হয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, কী কী সংগ্রাম করেছে, কত বছর পরে সব মানে গুরুদ্বার সাহেবটা সৃষ্টি হয়েছে, অমৃতসর গুরু টেম্পলটা কীভাবে হলো, কে সৃষ্টি করেছে, এই জায়গাটা কে দিয়েছে, যেমন ওই অমৃতসরের যেমন এই জায়গাটা, এই জায়গাটা আকবর মুঘল সম্রাটের যেমন একজন আকবর এই জায়গাটা দান করেছিল তৎকালীন সময় আজকে থেকে 2000 বছর আগে, দান করার পর তারপর এখানে মানে গুরু নানকজিকে দান করেছিল, দান করার পর তারপর এখানে গোল্ডেন টেম্পল আজকে থেকে 700 বছর আগে গোল্ডেন টেম্পল সৃষ্টি হয়েছে। গুরুদ্বারা খোলা হয় 4:00, তারপর সকালে গুরুদ্বারাতে ওনাদের গুরু গ্রন্থ সাহেবের আরদাস করা হয়। সকাল 10:30 থেকে 11:00 মধ্যে দ্বিতীয় আরদাসের পর পাঠ করা হয় গুরুগ্রন্থ। সন্ধ্যায় গুরুদ্বারে আয়োজিত হয় কীর্তন। প্রাত্যহিক এই নিয়মেই চলে গুরুদ্বারে আরাধনা। এখানে হিন্দু ধর্মের মতো কোনো মূর্তি পুজো হয় না। গুরুগ্রন্থ সাহেবকেই মূলত পূজার্চনা করা হয় গুরুদ্বারে। এই গুরুদ্বারের ভেতরে অপর পাশে পূজার্চনার জন্য স্থাপিত আছেন হিন্দু দেবদেবী তথা লক্ষ্মী গণেশ দেবী পার্বতীর বিগ্রহ। তো আমরা এখন গুরুদ্বারা সাহেবে দাঁড়িয়ে রয়েছি। এখানে যারা রয়েছেন প্রধানত ওনাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলবো। তো স্যার নমস্তে, হম আপসে জানা চাহেঙ্গে কি ইয়ে যো গুরুদ্বারা হ্যায় ইয়ে কিতনে সালো সে হ্যায় ইয়াহ পে? ये मैडम जी 1990 में इस्टेब्लिश हुआ था, कर्नल हमारे कमांडेंट उस टाइम थे कर्नल सतनाम सिंह, उन्होंने इन्होंने इस्टेब्लिश किया था, बनाया था। और उस टाइम जो है हमारी यूनिटें जो है काफ़ी इसका त्रिपुरा में काम था रोड का, तो उसको देखते हुए मतलब जो भी है सिख धर्म के लिए उन्होंने गुरुद्वारा ये इस्टेब्लिश किया था, तब से ये अभी चल रहा है। तो हमने देखा है कि पिछले 2 सालों में, 1 या 2 सालों में ये जगह जो है ये पब्लिकली मतलब आया है, तो ये इतना टाइम तक क्यों नहीं पता था लोगों को? ऐसे था ना ड्यू टू सिक्योरिटी पर्पज। अच्छा, मतलब कितना टाइम होगा कि पब्लिक को पता चला यहाँ जगह? अभी जस्ट हमने यूट्यूब में डाला है तकरीबन 2019 में, नवम्बर 2019 में डाला था, तो उस टाइम से ये मतलब इसकी वाइड पब्लिसिटी हो रही है। अच्छा। और सभी आ रहे हैं। और एक बात जानना चाहूँगी कि साल में कितने ओकेशंस होते हैं यहाँ पे, बड़े वाले जो भी ओकेशंस होते हैं कितने होते हैं और कब होते हैं? हमारे 2 इसमें बड़े प्रोग्राम होते हैं, एक गुरु नानक देव जी बर्थडे अक्टूबर और नवम्बर में जो आता है हर साल, और एक खालसा साजना दिवस जैसे बर्थडे होते हैं खालसा का, जो गुरु गोबिंद सिंह जी ने उनको सिख धर्म को बनाया था। अच्छा। तो बैसाखी बोलते हैं वो। अच्छा। अप्रैल में आती, 13 अप्रैल में 2 हमारे जो है बड़े फंक्शन होते हैं। গুরুদ্বারাতে প্রতি রবিবার লঙ্গরের ব্যবস্থা করা হয়ে থাকে। লঙ্গর মানেই প্রসাদ বিতরণের কর্মসূচি। প্রত্যেক রবিবার দুপুর 12:00 থেকে 3:00 পর্যন্ত এই লঙ্গর বসে। আমরা যদিও সময়টা জানতাম না বলে আমাদের আসতে খানিকটা দেরি হয়, কিন্তু তারপরেও আমরা প্রসাদ পেয়েছিলাম এদিন। এখানে লক্ষ্য করলাম কেবল বড়রাই নন, বরং ছোট্ট শিশুরাও গুরুদ্বারায় সেবকের দায়িত্ব পালন করছে। ছোট্টবেলা থেকেই তাদের মধ্যে এই ধর্মপরায়ণতা দেখে সত্যি এদিন মুগ্ধ হলাম আমরা। তো এই ছিল আগরতলাস্থিত গুরুদ্বার সাহেবে আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে অনেক নতুন নতুন তথ্য তুলে ধরতে পেরেছি এবং ভিডিওটা আপনাদেরও অবশ্যই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।